নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত ইনার বার্ডস চ্যানেলে। তোমরা কেমন আছো? তোমাদের পাখিরা কেমন আছে অবশ্যই জানিও। আশা করি তোমাদের পাখিরা ভালো এবং সুস্থ আছে। কোন হাড়িতে কী ডিম আছে, কী বাচ্চা আছে বা বাচ্চা কতটা বড় হয়েছে সেটাই দেখাবো। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, যাতে সবার আগে তোমাদের কাছে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান গিয়ে পৌঁছায়। তাহলে ভিডিওটা শুরু করা যাক। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে হাড়িতে একটা বাচ্চা ছিল সেই বাচ্চাটা কতটা বড় হয়েছে। এটা যখন ওর বয়স 10 দিন কি 12 দিন তখন এটা ছিল, এতটা বড় হয়েছে। তারপরে দিন অনুযায়ী তোমাদেরকে ভিডিওটাতে দেখিয়ে দিচ্ছি 15 দিনে বাচ্চাটা কত বড় হয়েছে। বাচ্চাটা 15 দিনে দেখতেই পাচ্ছ এতটা বড় হয়েছে। যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, যাতে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান গিয়ে পৌঁছায়। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি 20 দিনে বাচ্চাটা কতটা বড় হয়েছে। যেহেতু একটা বাচ্চা ডিম ফুটে বাচ্চা হয়েছে, খুব আনন্দ, প্রথম অকটেল পাখির বাচ্চা, তো 20 দিনে বাচ্চাটা দেখতেই পাচ্ছ। বাচ্চাটাকে বার করেছিলাম, পরিষ্কার করে নাক ঠোঁট পরিষ্কার করে তারপর আবার রেখে দিয়েছি। তারপরে 25 দিনে তোমরা দেখতেই পাচ্ছ বাচ্চাটা কতটা বড় হয়েছে। ও এতটা বড় হয়ে গেছে, ও হাড়ি থেকে মুখ বাড়িয়ে ওকে খাইয়ে দেয় ওর বাবা মা। ওদেরকে 1 মাস পরে আর একটা ভিডিও করে দেখাবো যে বাচ্চাটা কতটা বড় হয়েছে। এটা 27 থেকে 28 দিন বয়স ওর, তখনও ওকে বার করেছিলাম, আবার বার করে তোমাদেরকে দেখাবার জন্যে ভিডিওটা করেছি। তারপরে আবার ওকে হাড়িতে রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছ ওর অনেকটাই গায়ের মধ্যে সুন্দর পালক চলে এসেছে। অকটেল পাখির বাচ্চা ঠিকভাবে যত্ন করলে নিশ্চয়ই বাঁচবে আর ঠিক মতন বড়ও হবে। আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ককটেল পাখির ডিম থেকে বাচ্চা কতদিনে কতটা বড় হয়েছে সেটাই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি ভিডিওটা আপনাদের খুবই উপকারের লাগবে। আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান গিয়ে পৌঁছায়। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকল পাখিকে ভালো রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।